আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কৃষক ভাইদের জন্য রয়েছে সুখবর। সুখবর হচ্ছে 2023-24 অর্থ বছরে আমন মৌসুমের জন্য সরকার আবারও দিচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের জন্য 50-70% সরকারি ভর্তুকি। আর আপনাদের জানাচ্ছি সরকার ও কৃষকের পাশে রয়েছে বাংলামার্ক অ্যাগ্রো। আর আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার কৃষি যন্ত্রপাতি বিতরণ প্রকল্প যে স্মারকলিপি প্রকাশ করেছে তা হুবাহু আপনাদের জানাচ্ছি। বরাবর উপজেলা কৃষি অফিস। বিষয়: 2023-24 অর্থ বছর উন্নয়ন সহায়তা ভর্তুকি প্রদানের জন্য কৃষি যন্ত্র ক্রয়ে আগ্রহী কৃষকের যন্ত্রভিত্তিক অগ্রাধিকার। বর্ণিত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে যন্ত্রভিত্তিক অগ্রাধিকার তালিকা মোতাবেক কৃষি যন্ত্রপাতি বিতরণ একটি চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় চলতি আমন মৌসুমে কম্বাইন হারভেস্টার, ধান গম ভুট্টা, রাইস ট্রান্সপ্লান্টার, ওয়ার্কিং ও রাইডিং এবং রিপার ও রিপার বাইন্ডার যন্ত্রের যান্ত্রিকীকরণ ভিত্তিক অগ্রাধিকার তালিকা উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি কর্তৃক অনুদানপূর্বক 23/11/23 ইংরেজি তারিখের মধ্যে কার্যালয়ে প্রেরণের জন্য বলা হলো। আর এই স্মারকলিপির মাধ্যমে আমরা জানতে পারি যে যারা এখনও কম্বাইন্ড হারভেস্টার বা বিভিন্ন কৃষির যান্ত্রিকীকরণ যন্ত্র আপনারা নিতে চাচ্ছেন বা এখনও নিতে পারেননি, তারা এবার নিতে পারবেন 50-70% সরকারি ভর্তুকিতে। আপনাদের আরও জানাচ্ছি যে বাংলা মার্কে রয়েছে হাফ ফিট ও ফুল ফিট কম্বাইন্ড হারভেস্টার, ওয়ার্কিং ও রাইডিং রাইস ট্রান্সপ্লান্টার, এছাড়াও রয়েছে ওয়ার্কিং টাইপ রিপার ও রিপার বাইন্ডার। তো এই ছিল ভিডিওটি। কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।